নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও গুড নিউজ রয়েছে। দেখুন, সেখানে পোস্ট অফিস থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল, সেখানে দেখুন অনেকেই সেখানে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং দেখুন সেখানে বলা হয়েছে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছিল। দেখুন সেখানে বলা হয়েছে 40,889টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছিল। তার মধ্যে দেখুন সেখানে ত্রিপুরা স্টেটের থেকে 213টি শূন্যপদের সংখ্যা রয়েছিল। তাহলে দেখুন অনেকেই সেখানে অ্যাপ্লিকেশন করেছিলেন, তার মধ্যে দেখুন আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, তাদের অ্যাপ্লিকেশন মিস্টেক হয়েছে। তো অ্যাপ্লিকেশন যদি মিস্টেক হয় তাহলে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশনটি কারেকশন করবেন, সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে আমি বলেছি। অনেকেই সেখানে অনেক টেনশনের মধ্যে রয়েছে, তাই আমি তোমরা সলিউশনের জন্য এই ভিডিওটি তৈরি করছি। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি, তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। দেখুন সেখানে প্রথমে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে নোটিফিকেশন নাম্বার সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। তার সঙ্গে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 27 জানুয়ারি 2023 বন্ধুরা, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল, তা আমি অলরেডি আমাদের চ্যানেলে ডিসকাস করে দিয়েছিলাম। আজকে আমি শুধু ডিসকাস করব তোমাদের যারা মিস্টেক হয়েছে তারপরে কীভাবে কারেকশন করবে। দেখুন এনএক্সআর ওয়ানের মধ্যে দেখুন সেখানে 2 নম্বরের মধ্যে এঙ্গেজমেন্ট শিডিউলের মধ্যে দেওয়া হয়েছে। প্রথমে দেখুন অ্যাক্টিভিটিসের মধ্যে শিডিউল দেখে ডেট বলা হয়েছে, তোমাদের কিন্তু সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 27 জানুয়ারি 2023 থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং লাস্ট ডেট দেখুন সেখানে 16 ফেব্রুয়ারি 2023 লাস্ট ডেট। এই যে ডেটটি বলা হয়েছে এই ডেটের মধ্যে তোমরা কিন্তু সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তাহলে প্রথমেই তোমাদেরকে রিকোয়েস্ট করে নেব, যারাই অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবে এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে, সেখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। আমরা তোমাদেরকে বাড়িতে বসে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে দেওয়ার সুযোগ আমরা তৈরি করে দিয়েছি, অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে। নেক্সট দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের যদি কোনো ধরনের মিস্টেক হয়ে থাকে তাহলে কীভাবে কারেকশন করবে। দেখুন সেখানে 2 নম্বরের মধ্যে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে এডিট অ্যান্ড কারেকশন উইন্ডো ফর অ্যাপ্লিকান্ট। দেখুন সেখানে বলা হচ্ছে তোমাদের কোনো জন্য যদি মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে এডিট করতে পারবে পুনরায় যাদের মিস্টেক হয়েছে। দেখুন সেখানে অনেকেই কন্ট্যাক্ট করেছেন তোমরা কি রিপিট অ্যাপ্লিকেশন করবে কিনা না। দেখুন সেখানে আমি ক্লিয়ারলি বলেছি তোমাদের কিন্তু সেখানে রিপিট অ্যাপ্লিকেশন করতে হবে না, তোমাদের কিন্তু সেখানে বলা হচ্ছে এডিট অ্যান্ড কারেকশন সেখানে করতে পারবে। দেখুন সেখানে এডিট অ্যান্ড কারেকশন সেখানে ওপেন হবে, কিন্তু সেখানে ডেট রাখা হয়েছে 17 ফেব্রুয়ারি 2023 থেকে কিন্তু তোমাদের সেখানে কারেকশনের ডেট শুরু হবে এবং লাস্ট ডেট বলা হচ্ছে 19 ফেব্রুয়ারি 2023। মানে তোমাদের কিন্তু সেখানে টোটাল যে 17 তারিখ থেকে 19 তারিখ অবধি তোমাদের কারেকশন ঠিক করার জন্য তোমাদের সেখানে উইন্ডোটি ওপেন করে দিয়ে দেওয়া হবে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সেখানে ঠিক করতে হবে। তা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, যাদের মিস্টেক হয়েছে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, আমরা তোমাদেরকে অ্যাপ্লিকেশন তোমাদের এডিট করে ঠিক করে দিয়ে দেব। নেক্সট বন্ধুরা দেখুন এই পোস্টের ডিটেলসগুলো পুনরায় আমি বলেছি, যারা অ্যাপ্লিকেশনটি করবেন, যারা এই ভিডিওটি এখন দেখছেন, যারা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই এই ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন সেখানে বলা হয়েছে প্রথম 2টি পোস্টের লুক নিয়োগ করা হচ্ছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের মধ্যে লুক নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টটির জন্য 12,000 টাকা থেকে 29,380 টাকা, দ্বিতীয় পোস্টটির জন্য দেখুন 10,000 টাকা থেকে 24,470 টাকা। তাহলে বন্ধুরা দেখুন যারা এই অ্যাপ্লিকেশনটি করবেন অবশ্যই জব ডেসক্রিপশন বক্সে তুলে ধরা হয়েছে, এই পিডিএফটি ডাউনলোড করে চেক করতে পারবেন অথবা ভিডিওটিও সম্পূর্ণ ডিটেলসে দেখতে পারবেন। নেক্সট দেখুন সেখানে এলিজিবিলিটি এবং এলিজিবিলিটির মধ্যে তোমাদের এজ লিমিট 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে এজ লিমিটটি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই কন্ট্যাক্ট করছেন দাদা আমার 18 বছর এখনও হয়নি, আমরা কি অ্যাপ্লিকেশন করতে পারবো। যে 18 বছর থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছেন তারাই সেখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং SC ST যারা রয়েছে 5 বছরের এজ রিলেকশন রয়েছে এবং OBC 3 ইয়ার্সের এজের রিলেকশন রয়েছে, তা উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন সেখানে PWD জন্য সেখানে রয়েছে, PWD যারা রয়েছে PWDও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে আদার্স কোয়ালিফিকেশন, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, সেখানে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, শুধুমাত্র তোমাদের নলেজ থাকতে হবে, কোনো শুধুমাত্র তোমাদের নলেজ, তোমাদের কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজনে শুধুমাত্র নলেজ থাকলে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট কিন্তু তোমাদের সেখানে বলা হচ্ছে নলেজ অফ সাইকেলিং, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে সাইকেলিংয়ের মধ্যে যারা ডাক সেবকের মধ্যে অ্যাপ্লিকেশনটি করবে। এবং দেখে নেবেন তোমাদের কিন্তু সেখানে সিলেকশন ক্রাইটেরিয়া, অনেকে সেখানে কোয়েকশন থাকে সিলেকশন কীভাবে করা হবে, সিলেকশন কিন্তু তোমাদের উইদাউট এক্সাম, কোনো ধরনের এক্সাম হবে না, শুধুমাত্র তোমাদের মার্কের ভিত্তিতে, যে মাধ্যমিকের মার্ক রয়েছে তার ভিত্তিতে কিন্তু তোমাদের সেখানে কিন্তু সিলেকশনটি করা হবে। দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে।
নেক্সট বন্ধু দেখুন তোমাদের হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, তোমাদের কিন্তু সেখানে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তাহলে অনলাইনে যারা অ্যাপ্লিকেশনটি করবেন এই স্ক্রিনের মধ্যে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন, আমরা তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিয়ে দেব। এবং অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক রয়েছে, জয়েন হয়ে যাবেন, যখনই কোনো ধরনের ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে আপডেটগুলো সেখান থেকে জানতে পারবেন। এবং দেখে নেবেন যারা অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদের কিন্তু সেখানে মেল এবং জেনারেল মেল এবং ওবিসি যারা রয়েছে তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট ফি প্রয়োজন, এবং যারা আদার্স কাছ থেকে রয়েছে তোমাদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন, তোমরা ফ্রি অফ কস্টের মাধ্যমে সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এবং আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যারা ত্রিপুরা স্টেটের মধ্যে অ্যাপ্লিকেশনটি করবে, যারা অন্যান্য রাজ্য থেকে যারা ত্রিপুরা স্টেটের মধ্যে অ্যাপ্লিকেশনটি করবে, তোমাদের কিন্তু সেখানে যে যে সাবজেক্ট যে মাধ্যমিকে যে পাস করেছো সেই সাবজেক্টের মধ্যে সেখানে বেঙ্গলি অথবা ককবরক সাবজেক্টই তোমাদের মেনশন রাখতে হবে, সেটা কম্পালসারি দেখুন উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বন্ধুরা যারাই আবেদন করবেন অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এবং সম্পূর্ণ নোটিফিকেশনটি ডাউনলোড করেও ডিটেলসে চেক আউট করতে পারবেন। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।